সোনার বাংলা, আমার সোনার বাংলা। ওয়েলকাম টু বেঙ্গল ম্যাজিক আইডল। নমস্কার, রোববার সকাল ঠিক 11টায় আমি এই সরকার চলে এসেছি আপনাদের সামনে বেঙ্গল ম্যাজিক আইডল নিয়ে, এবং আজকের যারা চারজন পারফর্মার আপনাদের সামনে পারফর্ম করবে, এক্সিলেন্ট ম্যাজিক তুলে ধরবে আপনাদের সামনে। আমরা একে একে তাদেরকে আপনাদের সামনে ডেকে নেব, এবং তার আগে আমাদের অনারেবল জাজেস প্রতিদিনের মতো আজকেও যারা উপস্থিত আছেন আমাদের মাঝে, ম্যাজিশিয়ান এম.এন. মুখার্জি মহাশয়, থ্যাংক ইউ এম.এন. বাবু, এবং তার সঙ্গে আছেন পার্থ সারথী চক্রবর্তী। নমস্কার, থ্যাংক ইউ। শুরু করে দেবো আজকের ম্যাজিকের অনুষ্ঠান, একটা সুন্দর ম্যাজিক দেখি আপনাদের সামনে। দেখুন, আমাদের কাছে সুন্দর একটা বক্স আছে এবং এখানে তিনখানা রুমাল আছে, অরেঞ্জ কালারের একটা, রেড রঙের একটা এবং গ্রিন রঙের একটা। এই তিনজন হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার, তারা তিনজন হচ্ছে বাবা মানে ফ্যামিলির প্রধান, ছোট্ট ছেলে লালটু এবং ওনার ওয়াইফ, তিনজন আমাদের ফ্যামিলি মেম্বার। তা কি হয়েছে যে লালটু, যে লাল রঙের যে রুমালটা আপনারা দেখতে পাচ্ছেন, তাকে কিছু কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে বাড়ি থেকে চলে গেছে এই লালটুকে, এবং তাদের গুপ্ত ডেরার মধ্যে তারা নিয়ে গেছে। সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সামনে। এই হচ্ছে সেই ডেরা, একদম খালি, এবং এতে কিছু কিডন্যাপাররা লালটুকে কিডন্যাপ করে এইভাবে, ঠিক আমি ঢুকিয়ে দিচ্ছি, দেখুন, লক্ষ্য করুন, এর মধ্যে নিয়ে চলে গেছে। তা বাবা মার তো খুব মন খারাপ, তা তারা আমাকে রিকোয়েস্ট করছে যে যেভাবেই হোক তাদের সন্তানকে আবার বাড়ির মধ্যে আমাদের নিয়ে আসাতে, ফিরিয়ে আনতে খুব কান্নাকাটি করছে। তা জাদুর সাহায্যে আমরা কি করব, সেই ডেরা থেকে পুনরায় তার সন্তানকে আমরা কীভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি সেটি আপনাদের সামনে দেখাচ্ছি। লক্ষ্য করুন, বাড়িতে শুধু হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে রয়েছেন, লালটুকে কিডন্যাপাররা নিয়ে গেছে। তা ম্যাজিকের সাহায্যে আমরা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো দেখুন। রেডি, 1, 2 and 3। দেখুন, অদ্ভুতভাবে ছোট্ট লালটু, তাদের সন্তান ফিরে এসছে বাবা মার সঙ্গে, হাত ধরে আবার চলে এসছে। এবং আমি দেখিয়ে দেবো যে ডেরার মধ্যে যার মধ্যে রাখা হয়েছিল সেখান থেকে লালটু সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে, এবং সেখানে রঙিন সুন্দর সুন্দর বিভিন্ন কাগজ চলে এসছে আপনাদের সামনে। ডেকে নেবো আজকে আমাদের প্রথম পারফর্মারকে আপনাদের সামনে। চলে আসছে আপনাদের সামনে তপসিয়া থেকে তুষার চৌধুরী। নমস্কার, আমার নাম তুষার চৌধুরী। আজ এই শুভ দিনে, শুভ মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমার কাছে একটা টব আছে আর একটা ম্যাজিক ওয়ান্ড আছে। এই মাসে নীল বাতি জ্বলায়, তো একটা ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে, আর এটা খালি একটা সুন্দর একটা কাপড়। এখান দিয়ে আমি কাপড় যদি ধীরে ধীরে যদি টানি, তাহলে এখানে একটা চলে আসবে শিবের ঠাকুর। যখন আমার শিব ঠাকুর আমার কথা শুনেছে, তাহলে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, একটা মাচিসের খাড়ি, এটা লাগবে না আমার জন্য। তো আমি ম্যাজিক করে ইনভিজিবল কাঠি সকলেই জানেন, ব্রিটিশরা নিজেকে বন্দী করেছিলেন জেলের মধ্যে, তিনি কিভাবে জেলটাকে স্কেপ করে বেরিয়ে আসতেন সেটাই দেখানোর চেষ্টা করি। চলে এসেছে, কয়েকটা মাছ চলে এসেছে এখানে। আপনারা সকলেই জানেন মাতৃভাষা মায়ের দুধের সমান। আমি একটা দুধের ম্যাজিক দেখাতে চলেছি। এখানে একটা গ্লাসে দুধ আছে, আমাকে মা এখন ঠিক এই গ্লাসে দুধ খেতে দেয়। তো আমি ম্যাজিক করে, আমাকে এই দুধটা ভালো লাগে না, আমি ম্যাজিক করে ঠিক এইভাবে দুধটাকে এই ছোট করে নিই। তারপর যখন আমি আরো ছোট ছিলাম তখন মা এত বড় গ্লাসে দিত, তখন আমি ম্যাজিক করে এইভাবে এত গ্লাসের ছোটর মধ্যে এত ছোট করে দিতাম। তবে যখন আমি আরো ছোট ছিলাম তখন ম্যাজিক করে এইভাবে ঠিক এইভাবে আমি ছোট করে দিতাম, ঠিক এইভাবে। তারপরে কি হতো জানেন? তারপরে হতো যে আমি যখন আরো ছোট ছিলাম তখন তো আমি মায়েরই দুধ খেতাম। আসলে আমার শেষ ম্যাজিক হলো লেখা যে ফরএভার। এতক্ষণ আমরা দেখলাম তপসিয়া থেকে আসা ছোট্ট তুষার চৌধুরীর পারফরমেন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এবার আমরা জেনে নেব আমাদের জাজেসদের কাছ থেকে তাদের কিরকম লাগলো ছোট্ট তুষারের পারফরমেন্স। প্রথমেই আসবো ইন্টারন্যাশনালি রিনাউন্ড ম্যাজিশিয়ান পার্থ সারথী চক্রবর্তীর কাছে। তুষারের ম্যাজিক মোটামুটি ভালোই হয়েছে, তবে কথার মধ্যে একটু জড়তা রয়েছে, একটু প্র্যাকটিস করবে ভালো করে, ওটাই হচ্ছে মূল প্রয়োজন। থ্যাংক ইউ পার্থবাবু। এবং এরপর চলে আসবো আমরা আমাদের ইন্টারন্যাশনালি রিনাউন্ড ম্যাজিশিয়ান M.N. মুখার্জির কাছে। হ্যাঁ মুখার্জিবাবু, ওটা কিরকম লেগেছে? মোটামুটি ভালোই লেগেছে। তো ওই জড়তার ব্যাপারটা কেটে যাবে যদিও একটু রিডিং পড়ে, পত্রিকার যে এডিটোরিয়ালগুলো আছে সেগুলো যদি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগুলার পড়া প্র্যাকটিস করে তাহলে এই জড়তাটা কেটে যাবে। এবার চলে আসবো আমাদের সামনে আপনাদের পরবর্তী পারফর্মারকে নিয়ে, ম্যাজিক ওয়ার্ল্ডের আরেকজন সদস্য M. মান্না, ম্যাজিশিয়ান M. মান্না আপনাদের সামনে আসছে বারুইপুর থেকে। ডেকে নেব M. মান্না। মোমবাতির আগুনের মতো আপনাদের জন্য সবার আগুন আলো ছড়িয়ে পড়ুন, এই কামনা রাখিয়া অনুপ মান। আমরা তখন দেখলাম বারুইপুর থেকে আসা ম্যাজিশিয়ান এ মান্নার পারফরম্যান্স এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা জেনে নেব আমাদের জাজেসদের কতটা মন ছুঁয়ে গেছে ম্যাজিশিয়ান অনুপ মান্না। প্রথমেই আসবো পার্থ সারথী চক্রবর্তীর কাছে। হ্যাঁ, অশোক রায়ের একটা জাদুবিজ্ঞানের প্রথম লাইন হচ্ছে, শত জানি নাহি পারি নই জাদুকর, একটিই জানি একটিই পারি তবেই জাদুকর। তাই আমি তোমাদের কাছে শুধু এটুকু আশা করবো নতুন লাইন হিসেবে যে একটি করো কিন্তু ভালোভাবে করো, তাইলে নিজের স্যাটিসফ্যাকশনটা নিজেই পাবে। থ্যাংক ইউ। এবং একদম কারেক্ট কথা, প্রচুর জেনে দেখাতে না পারলে সেই একটা অসুবিধা। তা আমরা জেনে নেব এই বিষয় নিয়ে আমাদের আরেকজন জাজ এম.এন. মুখার্জি কি মতামত। সিলেকশন অফ আইটেমস বলে একটা কথা আছে, কোথায় কি দেখাতে হয় এটা একটু ভাবা দরকার, একটু ভাবলে আরো পারফরমেন্স ভালো হয়। থ্যাংক ইউ এম.এন. বাবু। এবং অনুপের বারুইপুর থেকে যারা বারুইপুরের দর্শক দেখছেন, আরো বড় হবে অনুপ এবং আরো সুন্দর সুন্দর ম্যাজিক আপনাদের সামনে তুলে ধরবে। এই গরমের মধ্যে আমরা আপনার বাড়িতে এত গরম পড়ছে, গরম পা গ্রীষ্মকাল চলে এসছে, তা জাদুর সাহায্যে যদি আমরা সামান্য জল থেকে ম্যাজিক করে আমরা বরফে পরিণত করে দিতে পারি, এই গরমেও যদি আমরা নর্মাল টেম্পারেচারে জলকে বরফে পরিণত করে দিই তাহলে সেটাই হবে ম্যাজিক। তা লক্ষ্য করুন কিভাবে জল থেকে আমরা বরফে রূপান্তর করি। আমাদের কাছে একটা গ্লাস আছে, একদম খালি গ্লাস, আমরা ক্লোজে দেখে নেব, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এবং এর মধ্যে কিছুটা জল আমরা রেখে দেব এবং তারপর জাদুর সাহায্যে কিভাবে জল থেকে আমরা বরফে কনভার্ট করব সেটি তুলে ধরছি আপনাদের সামনে। ঢেলে রাখা হচ্ছে কিছুটা জল এর মধ্যে, লক্ষ্য করুন। জল ঢেলে দেওয়া হলো এবং আমাদের কাছে হোয়াইট একটা পোস্ট কার্ড আছে, এই হোয়াইট পোস্ট কার্ড দিয়ে আমরা গ্লাসের মুখটাকে কভার আপ করে দিচ্ছি এবং জাদুর সাহায্যে আমরা এই যে জলটা রাখা হলো সম্পূর্ণ আইসে অর্থাৎ বরফে পরিণত করার চেষ্টা করছি। রয়েছে পোস্টকার্ডটা, জলটা পড়ছে না কেন, পোস্টকার্ডটা আছে বলে। এবার আমরা কাগজটা সরিয়ে দেব এবং দেখা যাক যে জলটাকে সম্পূর্ণ আমরা বরফে পরিণত করতে পারছি নাকি। লক্ষ্য করুন, আমরা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি। রেডি, 1, 2 and 3। দেখুন সম্পূর্ণ জল জমে গেছে এবং আমি ধীরে ধীরে বরফের টুকরোটাকে যদি বার করা যায়, প্রচণ্ড ঠান্ডা, আমরা ধীরে 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 বার করে নিয়ে আসছি। দেখুন একদম জমে গিয়ে একদম সলিড আইসে পরিণত হয়েছে। পুনরায় আমি এই বরফ জমা অংশ থেকে আবার জলে কনভার্ট করাটাকে চেষ্টা করব, দেখা যাক জাদুর সাহায্যে পুনরায় জলে কনভার্ট হয় নাকি, আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্য রাখুন, আমি ঢেলে দিচ্ছি ম্যাজিকের সাহায্যে। দেখুন, রেডি, আবার সম্পূর্ণ জলে পরিণত হয়েছে। থ্যাংক ইউ। চলে আসবো এবার পরবর্তী পারফর্মার, তার পারফরমেন্সে দেখুন। বিভিন্ন সুন্দর ম্যাজিক আপনারা দেখছেন, তা ম্যাজিক যারা শিখতে আগ্রহী, যারা মনে করছেন যে আপনারা ম্যাজিক শিখবেন এবং লোককে দেখিয়ে আনন্দ দেবেন বা পেশা হিসাবে ম্যাজিকটাকে অ্যাজ এ কেরিয়ার আপনারা নিতে চাইছেন, তা আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাজিক ওয়ার্ল্ড ইনস্টিটিউশনে। বিগত 5 বছর ধরে 2006 থেকে 2011 পর্যন্ত প্রায় 350 ওপর মেম্বার্স, প্রচুর ছেলে এবং মেয়েরা যারা শিখছেন, ইয়াং ছেলে মেয়েরা, বাচ্চারা আছেন এবং বয়স্ক লোকরাও আফটার দেয়ার রিটায়ারমেন্ট তারা কিন্তু ম্যাজিকটা করছেন অ্যাজ এ হবি অর প্রফেশন। সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিক ওয়ার্ল্ডের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে ডিটেলসে, আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করুন। শর্ট বা লং দুটো কোর্স আছে, যে কোনো কোর্সে ভর্তি হয়ে শিখতে পারেন। এছাড়া টকিং ডল, কথা বলা পুতুলের ওপর 3 মাসের কোর্স আছে, সেটা আপনারা করতে পারেন। যারা যারা ইন্টারেস্টেড ম্যাজিকের যে কোনো ইনস্ট্রুমেন্ট আপনারা কালেকশন করার জন্য, বই সিডি কেনার জন্য এবং ম্যাজিকের যন্ত্রপাতি কেনার জন্য সুলভ মূল্যে অবশ্যই যোগাযোগ করুন। ডেকে নিচ্ছি আজকের পরবর্তী পারফর্মারকে আপনাদের সামনে। কলকাতার থেকে আসছে প্রীতম রয়। এতক্ষণ আমরা দেখলাম কলকাতার বিডন স্ট্রিট থেকে আসা প্রীতম রয়ের পারফরমেন্স। ছোট্ট প্রীতম সুন্দর আপনাদের সামনে ম্যাজিক দেখালো। আমরা জেনে নেব আমাদের অনারেবল জাজেসদের কাছ থেকে তাদের প্রীতমের পারফরমেন্স কিরকম লাগে। প্রথমেই আসবো ম্যাজিশিয়ান এম.এন. মুখার্জির কাছ থেকে। আমরা মুখার্জির কাছে জেনে নেব যে আপনার কিরকম লাগলো। হ্যাঁ, পারফরমেন্স ভালো হয়েছে। প্র্যাকটিসের আরেকটু দরকার, আরেকটু প্র্যাকটিস দরকার। থ্যাংক ইউ এম.এন. মুখার্জি। এবং এবার আসবো আমরা পার্থ সারথী চক্রবর্তীর কাছ থেকে। পার্থবাবু, আপনার কিরকম লেগেছে? আসলে ম্যাজিকগুলো হচ্ছে খুব ক্লাসিক ম্যাজিক, ওর জন্য ভালো। ওর যে শেখার ইচ্ছা আছে, তবে ওকে আরও বলবো যে ভালো ভালো জাদুকরদের জাদু দেখো, শেখার মধ্যে কোনো লজ্জা নেই। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পার্থবাবু। এবং ছোট্ট প্রীতম আরো বড় হোক আমরা অবশ্যই চাইবো। চলে আসবো এবার আজকের সর্বশেষ পারফর্মারের পারফরমেন্স নিয়ে আপনাদের সামনে। দেখো বিভিন্ন পারফরমেন্স আমরা দেখছি, এবং যারা টিভির ওই পার থেকে দেখছেন, যারা এরকম প্রোগ্রাম আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা করাতে চান, ঘরোয়া জন্মদিন, অন্নপ্রাশন, পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি, এবং স্কুল, কলেজ, অফিস, ক্লাব, পুজো প্রোগ্রামগুলো, বিভিন্ন মেলাগুলোতে এবং টিকিট শোগুলোতে, অবশ্যই স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারস যাচ্ছে এবং অ্যাড্রেস যাচ্ছে। আপনারা টিভি থেকে ইমিডিয়েট নোট ডাউন করে রাখুন এবং অনুষ্ঠানের শেষে অবশ্যই যোগাযোগ করুন। যে কোনো প্রোগ্রাম, যে কোনো বাজেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ম্যাজিক ওয়ার্ল্ড সেন্টারে। এবং ম্যাজিক ওয়ার্ল্ডে প্রায় 100 ম্যাজিশিয়ান অল ওভার বেঙ্গলে এবং বেঙ্গলের বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে ম্যাজিশিয়ানরা রয়েছে। যে কোনো জেলায় সঙ্গে সঙ্গে দিনের দিন আমরা ম্যাজিশিয়ান সেখানে পাঠিয়ে দেবো। তা আপনারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করে রাখলে ভালো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো লিখে নিন এবং অবশ্যই প্রোগ্রামের শেষে যোগাযোগ করুন। চলে আসছি আজকের পরবর্তী পারফর্মার। আমরা ডেকে নেব অভিজ্ঞতা সম্পন্ন জাদুকর, বহুদিন ধরে দেখিয়ে আসছেন এবং আজকের বেঙ্গল ম্যাজিক আইডলের অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী ম্যাজিশিয়ান এন মল্লিক মহাশয়কে আমরা ডেকে নেব। আসছেন এন মল্লিক। ম্যাজিশিয়ান এন মল্লিকের পারফরমেন্স, বাগনান থেকে আগত সিনিয়র অভিজ্ঞ ম্যাজিশিয়ান এন মল্লিক দুর্দান্ত কলাকৌশল আপনাদের সামনে তুলে ধরলো। এবং বেস্ট 8-এ এন মল্লিক এসছেন, তা আমরা দেখে নেব বেস্ট 4-এ যেতে পারেন নাকি, আমরা তো মার্কস জানবো এরপরে। তবে তার আগে জাজেসদের কিরকম লাগলো ইমিডিয়েট তাদের কাছ থেকে আমরা সেই রিমার্কসটা নিয়ে নিচ্ছি যে জাজেসদের কিরকম লেগেছে। প্রথমেই আসবো পার্থ সারথী চক্রবর্তীর কাছে। উনি মোটামুটি প্র্যাকটিস করেছেন, ম্যাজিকও ভালো দেখিয়েছেন। এই অল্প পরিসরে উনি যা দেখিয়েছেন আমি অন্তত তৃপ্ত। থ্যাংক ইউ পার্থবাবু। এবং এরপর চলে আসবো আমাদের ইন্টারন্যাশনালি রিনাউন্ড ম্যাজিশিয়ান এম.এন. মুখার্জির কাছে। হ্যাঁ মিস্টার মুখার্জি, আপনার পারফরমেন্স খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে যে প্র্যাকটিস করে। আরেকটা জিনিস একটা ছোট্ট মানে দেব, সেটা হচ্ছে চশমার ফ্রেমটা পাল্টালে রিমলেস করলে মনে হয় ভালো হয়। আমরা আজকে চলে এলাম আমাদের প্রোগ্রামের অন্তিম লগ্নে এবং আজকে যে চারজন পারফর্মাররা পারফর্ম করলো তার মধ্যে থেকে কোন দুজন বেস্ট ফোরে চলে যাচ্ছে এবং কারা এলিমিনেটেড হয়ে যাচ্ছে সেটা আজকে স্কোর শিট আমার হাতে চলে এসছে। আমি নামগুলো অ্যানাউন্স করে দেবো। প্রত্যেকেই ভালো দেখিয়েছে, তবে দেখালো সামান্য মার্কসের ডিফারেন্সে, একটু ভুলের ডিফারেন্সে এলিমিনেটেড হয়ে যাচ্ছে আজকে দুজন। তার মধ্যে থেকে আছে বারুইপুর থেকে ম্যাজিশিয়ান অনুপ মান্না, ওর জন্য জোরে হাততালি হয়ে যাক, ভালো দেখিয়েও অল্পের জন্য এলিমিনেট হয়ে যাচ্ছে। এবং কলকাতার বিডন স্ট্রিট থেকে আসা প্রীতম রয় আজকে এলিমিনেট হয়ে যাচ্ছে, অল্পের জন্য জোরে হাততালি হয়ে যায়। আর যারা আমাদের বেস্ট ফোরে চলে যাচ্ছে তাদেরকে আমরা থ্যাঙ্কস জানাই, কংগ্রাচুলেশন জানাই। আমাদের ম্যাজিশিয়ান বাগনান থেকে আসা এন মল্লিকের জন্য জোরে হাততালি হয়ে যাক এবং তপসিয়া থেকে আসা ছোট্ট তুষার চৌধুরী ম্যাজিক ওয়ার্ল্ডের স্টুডেন্ট যে বেস্ট ফোরে চলে যাচ্ছে। আমরা দুজনকে আমাদের সেফটি জোনে চলে যেতে অনুরোধ করবো। এবং যারা আজকে এলিমিনেটেড হয়ে যাচ্ছে আমরা তাদের জন্য কিছু আমাদের মেমেন্টো এবং বেঙ্গল ম্যাজিক আইডলের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্টিফাই করব। আমি জোকার বন্ধুকে ডেকে নেব, আমাদের সবার প্রিয়। আজকের এপিসোডগুলো থেকে যারা বেস্ট ফোরে উঠলো সেই দুজন তো আপনাদের সামনে বললামই, ম্যাজিশিয়ান এন মল্লিক বাগনান থেকে এবং তার সঙ্গে আপনাদের সামনে আরেকজন যে উঠেছে তপসিয়া থেকে ম্যাজিক ওয়ার্ল্ডের স্টুডেন্ট তুষার চৌধুরী। এবং গত সপ্তাহের এপিসোড থেকে যারা উঠেছিলেন সৌরভপ্রভ চ্যাটার্জি ফ্রম হাওড়া এবং তার সঙ্গে এম.এফ. আহমেদ ফ্রম জয়নগর। তা আগামী রোববার সকাল 11টায় এই চারজনকে নিয়ে আমরা উপস্থিত হব স্টুডিওতে এবং সেখান থেকেও দুজন এলিমিনেট হয়ে যাবে, দুজন ফাইনালে চলে যাবে এবং সেখান থেকে আমরা পাবো আমাদের বেঙ্গলের ম্যাজিক আইডল। থ্যাংক ইউ, আজকে শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের সপ্তাহে একই চ্যানেলে একই সময়। থ্যাংক ইউ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।